আর টুকার সাথে যারা এখন পর্যন্ত রেজিস্টার করেন নাই তারা অবশ্যই আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে রেজিস্টার করে নেবেন। অথবা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে শো মোর অপশনে ক্লিক করুন, ক্লিক করার পর ওখানে আপনারা দেখুন ওখানে সমস্ত ভিডিওর লিঙ্ক আমার দেওয়া আছে, আপনি কীভাবে টু ক্যাপস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে আপনি ইয়া পাবে ইয়া এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে যে এক্সাম টেস্ট আছে সেই এক্সাম টেস্টটা আপনারা কীভাবে পাস করবেন। আর যদি কেউ আমার রেফারেল লিঙ্ক থেকে রেজিস্টার করতে চান সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমার এই যে হচ্ছে রেফারেল লিঙ্ক, এই রেফারেল লিঙ্কটা আপনারা কপি করুন, কপি করে আমার ভিডিওর নিচে দেওয়া আছে কপি করে আপনারা পেস্ট করুন আপনার যে কোনো ব্রাউজারে। আমি এটা বড় করে দেওয়ার জন্য আপনাদেরকে আবারও দিচ্ছি, আর আপনারা চাইলে আমার এই নাম্বারে ফোন করতে পারেন যে কোনো সমস্যা পড়লে। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনি ব্রাউজার কপি করে নিয়ে আপনার যে কোনো ব্রাউজারের ইউআরএল বারে যে অপশনটা আছে এই বারে আপনি ক্লিক করুন, পেস্ট করুন, পেস্ট করে এন্টার দেন, অথবা আপনি এখানে পেস্ট অ্যান্ড গোতে ক্লিক করুন। দেওয়ার পরে এখানে আপনার কিছু ইনফরমেশন হিসেবে সেই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন, অর্থাৎ এখানে সাইন ইন, যাদের অ্যাকাউন্ট অলরেডি করা আছে তারা সাইন ইন করবেন, যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করেননি তাদের জন্য রেজিস্টার অপশন, আপনি রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, এখানে অবশ্যই সেই ইমেল অ্যাড্রেসটা দেবেন যেটা আপনি ইউজ করে থাকেন, সবসময় ইউজ করে থাকেন। এখন আবার পাসওয়ার্ডটা আপনি সেই হার্ড একটা পাসওয়ার্ড দেবেন, হার্ড পাসওয়ার্ড বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি শক্ত স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ডটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন, সর্বপ্রথম আপনি আপনার নাম দেবেন, মানে নামের দু একটা লেটার দেবেন, এটা হতে পারে আপনার ক্যাপিটাল লেটার, হতে পারে আপনার স্মল লেটার, আবার এর ভিতরে আপনার কিছু নাম্বার অপশন দেবেন 1, 2, 3 অথবা 4, 5 যে কোনো একটা, সর্বমোট মিলে আপনার নাম মানে 8টা সংখ্যার মতো দেবেন। আপনি চাইলে এখানে আপনি সিম্বল ইউজ করতে পারবেন, @ এরকম অপশনও আপনি সিম্বল আপনি ইউজ করতে পারেন, সিম্বল ইউজ করলে এখানে স্ট্রং পাসওয়ার্ড হয়ে যায়। তারপর এখানে যে পাসওয়ার্ডটা আপনি দেবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার দেবেন, তারপর এখানে যে অপশনগুলো আছে এখানে যে লেখাগুলো আছে এই যে টাইপ দ্য টু ওয়ার্ড এখানে লিখে দেবেন, অর্থাৎ RDGIONAL, আর এখানে আপনার কি দেওয়া আছে, আর এখানে মাঝে মাঝে যেহেতু গ্যাপ আছে সে কারণে আপনি স্পেস ব্যবহার করবেন, স্পেস দেওয়ার পর 4টা 1 বা অন্য কোনো যদি থাকে সেটা আপনি দিয়ে দেবেন আপনার যেটা মনে হবে। তারপর রেজিস্টারে ক্লিক করুন, রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেল যেখানে যে আপনি ইমেলটা দিয়েছেন, আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা ইয়া কনফার্ম মেল পাবেন, সেই মেলের একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। আপনার মেলে একটা অপশন পাবেন, মেলে একটা ভেরিফাই লিঙ্ক পাবেন, যেমন এটাই বলেন এই যেরকম একটা লিঙ্ক পাবেন, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন অথবা এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন, কপি করে নিয়ে আপনার নতুন একটা ট্যাব ওপেন করে এখানে পেস্ট করুন, পেস্ট করার পর আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আপনার যেটা করতে হবে এই যে স্টার্ট ওয়ার্কে ক্লিক করতে হবে। স্টার্ট ওয়ার্কে এখানে অবশ্যই আপনাকে অপশন এখানে থাকবে, দেখুন ধরেন আমার নেট একটু স্লো স্বভাবত সেখানে সমস্যা আছে, যে ওয়ার্কার এখানে ওয়ার্কার সিলেক্ট করবেন, ডেভেলপার আছে, ওয়ার্কার আছে, কাস্টমার আছে। যদি আপনারা মানে অনলাইন ইনকাম করার জন্য আপনি যদি অ্যাকাউন্টটা খুলে থাকেন সেজন্য আপনি ওয়ার্কার সিলেক্ট করবেন, যদি আপনি এখানে মানে এখান থেকে আপনি আপনার অ্যাড দিতেও পারেন সেই জন্য আপনারা ডেভেলপার হিসেবে সিলেক্ট করবেন, কাস্টমার হিসেবে সিলেক্ট করবেন। যেহেতু আমি মানে বিশেষ করে যারা কাজ করবেন অথবা আমি কাজ করি যেহেতু সে কারণে আমার এখানে ওয়ার্কার দেওয়া আছে, আপনারা ওয়ার্কার দেবেন। ওয়ার্কার দেওয়ার পর স্টার্টে ক্লিক করবেন, স্টার্ট ওয়ার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর
এই অপশনটা চলে আসবে। এই অপশনের নিচে এখানে আপনার স্টার্ট অপশন থাকবে, থেকে অপশন থাকবে, কিন্তু এখানে আমি যদি স্টার্ট করি তাহলে আমার এখানে এখানে ক্যাপসা আসবে, কিন্তু আপনার কোনো ক্যাপসা আসবে না ফার্স্ট টাইম। এখানে আপনার এখানে একটা শো করবে যে ট্রেনিং মোড, 40টা থেকে 42টার মতো ক্যাপসা এখানে আপনার এখানে কী কী কাজ করে, কী কী ক্যাপসা এখানে আসে, কী কী ইমেজ আসে, সেগুলো সম্পর্কে 40টার মতো মোটামুটি 40টা ইমেজ এখানে দেওয়া থাকবে। সেই ইমেজগুলো আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে নিচে কীভাবে আপনি কাজ করবেন সেটাও আপনাকে দেওয়া হতে পারে। এখানে মূলত আমাকে চলে আসছে, আমি দিয়ে দিই। আর এইরকম যে ক্যাপসাগুলো আসবে এগুলো আপনারা ইটস নট ক্যাপসা এখানে ক্লিক করবেন। আর এখানে কাজ করতে মানে সরি, আমি যেখানে ছেড়ে দিলাম সেখান থেকে বলতেছি, আমি স্টপ করলাম। এখানে যে ট্রেনিং মুডটা আছে সেই ট্রেনিং মুডটা আপনি স্টার্ট করবেন, ট্রেনিং মুডটা স্টার্ট করে 42টার মতো যে ক্যাপসা আছে সেগুলো আপনি ফিল আপ করবেন। আর যদি করতে না পারেন সেই সম্পর্কে আমার ফুল একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে আপনি অ্যাকাউন্টে যে ট্রেনিং মুডটা আছে পাস করবেন, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনি পাবেন। ওয়ান বাই ওয়ান আমার ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার কোনো আর করতে হবে না। তারপর আপনি এখান থেকে আপনি স্টার্ট ওয়ার্কে কাজ করার পর এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যেমন আমার কিছুক্ষণ আপনি দেখলেন আমার এখানে একটা ক্যাপসা এন্ট্রি করলাম, আপনি চাইলে এখানে এখানে আর একটা অপশন আছে, এখান থেকে আপনি দু তিনটা অপশন আছে। এখানে মূলত আপনার যে রূপ মানে ক্যাপসার যে সফটওয়্যার আছে এখানে আপনি সফটওয়্যারগুলো পাবেন। আর এখানে আছে মোবাইল ইন্টারফেস, এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এখানে স্টার্ট করবেন, এখানে একটু স্লোতে আসতে আসে কিন্তু যখন আসবে তখন একটার পর একটা আসতেই থাকবে। তো আমি এটা এক্সিট করে দিলাম, আমার মূল যে টপিক ছিল আমি সেই টপিকে চলে যাচ্ছি। তো এইভাবে আপনি আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ট্রেনিং মোডটা পাস করতে পারবেন। হাই বন্ধুরা, আজ আবারও আমি আসছি আপনাদের সামনে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখানোর জন্য। যে ভাই পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ, পেমেন্ট প্রুফ, আমাকে সবাই বলে যে ভাই পেমেন্ট প্রুফ দেখেন না কেন। হ্যাঁ, আমি আজ পেমেন্ট প্রুফ দেখাবো টু ক্যাপসা সাইট থেকে এবং কীভাবে কত সময় লাগে। আমি এর আগে অনেকগুলো যতগুলো আমি টিউটোরিয়াল দিয়েছি সবগুলোতে আমি প্রুফ করে দেখিয়েছি যে আপনি কীভাবে পেমেন্টটা কত ঘন্টা সময় লাগে, কীভাবে পাবেন, এই সবগুলো আমি ডিসকাস করে আমি মূলত টিউটোরিয়ালগুলো আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো আজকেও আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনি উইথড্রটা করবেন, কীভাবে আপনি উইথড্রটা পাবেন এবং কত ঘন্টা সময়ের মধ্যে আপনি পাবেন, এগুলো সমস্ত বিস্তারিত। শেষ পর্যন্ত আপনারা সব মানে ধৈর্য সহকারে আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, নয়তো আপনারা বুঝতে পারবেন না। তবে কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে যেহেতু আমি আজ আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো টু ক্যাপসা সম্পর্কে, টু ক্যাপসার কিছু আপডেট অপশন চলে আসছে, সেটা হচ্ছে কি আপনি যদি আমি আপনার টু ক্যাপসা সফটওয়্যার সাইটে আমি চলে যাই। তো এটা হচ্ছে আমার মূলত টু ক্যাপসা অ্যাকাউন্ট। এখানে আপনারা আমার ব্যালেন্স দেখুন, এখানে 56। এখানে আমি কাজ করেছি শুধুমাত্র আমার কম কাজ করেছি, কিন্তু এখানে অন্য অন্য অ্যাকাউন্ট থেকে আমার এখানে ট্রান্সফার করে এই ব্যালেন্সটা আমি পেয়েছি। এখন এখান থেকে আমি উইথড্র করব আমার বাংলাদেশি বা বাংলাদেশি বাংলাদেশিতে মানে কীভাবে টাকাটা কনভার্ট করে নেব, বাংলাদেশি টাকা কনভার্ট করে নেব, কীভাবে আমি টাকাটা হাতে পাবো, এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি।
তো মূলত এখান থেকে আমাকে একটা যে কোনো অ্যালার্টে সেন্ড করতে হবে, সেখান থেকে আবার সেই অ্যালার্ট থেকে আমার বাংলাদেশে কোনো অ্যাকাউন্টে অথবা যে কোনো মানে মাধ্যমে আমাকে টাকাটা হাতে পেতে হবে। তো সেই প্রসেসটা, ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আপনাকে যেটা করতে হবে, ধৈর্য সহকারে আমার ভিডিও ফুল ভিডিওটা দেখতে হবে। তো যেটা বলছিলাম আর কি, আপনাদেরকে যেটা বলছিলাম যে ভিডিও সম্পর্কে, যে এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারে যে নতুন যে আপডেট, এটা লেটেস্ট। এখানে আমার পয়েন্ট দেখুন, স্কোর আছে আমার 1.01, অর্থাৎ এখানে যদি আপনার 3G মানে 3 স্কোর থাকে, তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে না, এই সফটওয়্যারে কাজ করতে হবে না, অটোমেটিকলি আপনার ইনকাম হবে। এটা টু ক্যাপসার নতুন আপডেট দিয়েছে, চাইলে আপনার এটা ফিল আপ করতে পারেন। তবে আমি শুধুমাত্র আমার পয়েন্ট এখানে ওয়ান স্কোর আছে, এখানে আপনি চাইলে আপনি করতে পারেন, আপনি আপনি ট্রাই করে দেখতে পারেন। না যদি আমি আর পরবর্তীতে আমি চেষ্টা করে দেখবো, যদি আমি পারি তাহলে আমি ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মানে এটা আসলে সত্য কি না, অটোমেটিকলি ইনকাম করা যায় কি না, এই বিষয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাবো। তবে আজ আমি যেহেতু আপনাদেরকে দেখাবো যে আপনি কীভাবে উইথড্র করবেন, আর উইথড্র বিষয়ে যেটা বলার আছে সেটা হচ্ছে, আমি আগে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখিয়েছিলাম পেজাতে, এবং পেজা যেহেতু এখানে থেকে ডিলিট করে দেওয়া হয়েছে টু ক্যাপসা থেকে, সেহেতু আমার অন্য কোনো অপশন সিলেক্ট করতে হবে। তো পেওয়ার্ট করার জন্য আমাকে এই পেওয়ার্ট অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা আমার এখানে দেখুন, আমার এখানে অ্যাকাউন্টে অ্যাড করা আছে coinbase.com, আপনারা চাইলে এখানে coinbase.com অ্যাড করতে পারেন যদি আপনার এখানে থাকে, অথবা এখানে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জে ক্লিক করুন, চেঞ্জ এই অপশনে ক্লিক করে এখানে আপনার দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7টা অ্যালার্ট আছে। এখানে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি কুইনভার্স অ্যাড করা আছে, আমি কুইনভার্স আমি দেখাবো, কুইনভার্স থেকে আপনাদেরকে পেমেন্টটা কীভাবে পেমেন্টটা করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো, এবং কতক্ষণ সময় লাগে কুইনভার্সে পেমেন্টটা পেতে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা আমার ব্যালেন্স দেখুন 56.43, এই পুরো ব্যালেন্সটাই আমি উইথড্র করবো। আমি এটা আমি কপি করে নিলাম, আমার এখানে অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দিলাম, শুধুমাত্র আমি 3টা রেখে দিলাম, তাছাড়া বাকি কিছুটা রাখতে হবে না, তো অ্যামাউন্ট আমি পাবো না, মানে পাবো না বলতে ভুল হবে, আমার ট্রান্সফার করতে দেবে না। এখানে কিছুটা হলেও মিনিমাম কিছুটা থাকা দরকার, না তো পুরোটাই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। তো আমি এটা রেখে দিলাম, আপনি চাইলে এখানে 1ও রেখে দিতে পারেন, তো আমি এখানে 3 রেখে দিলাম, না 1 রেখে দিই, এখানে 2 দিয়ে দিলাম। এরপর আমি অর্ডারে ক্লিক করলাম, এখানে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা আপনি ঠিক আছে কিনা আপনি এটা চেক করে নেবেন, আর কুইনবাস অ্যাকাউন্টটা আসলে আপনার এখানে এই অ্যাকাউন্টে আছে কিনা সেটাও আপনি চেক করে নেবেন, নেওয়ার পর আপনি এখানে উইথড্র করবেন। তো আমি অর্ডার করতেছি, আমি অর্ডারে ক্লিক করলাম, এখানে বলতেছে সামটাইমস পেমেন্টস ক্যান গেট সাসপেন্ড, ইফ দিস ইজ দিস কেস দ্য কেস ডোন্ট ওয়ারি। এখানে ফুলটা দেখা যাচ্ছে না, এখানে সম্ভবত ইউ বা ইউর ফোরসেট হতে পারে, ইউ ফোরসেট ইন টু ওয়ার্ক ডেস ওয়ার মাস লাইকলি লেস, অর্থাৎ 2 থেকে তার নিচেও নিচে যে কোনো এক সময়ের মধ্যে আমি, অর্থাৎ 24 ঘন্টা অথবা 48 ঘন্টার আগেই আমি আমার পেমেন্টটা আমি পেতে পারি। এখানে দেখুন আমি গতবার পেমেন্ট করেছি, কতগুলো পেমেন্ট পেয়েছি, এখানে পেজ আরও 2 আছে, মানে টু ক্যাপসা থেকে আপনি পেমেন্ট পাবেন। এখানে পেমেন্ট আপনাদেরকে এরা মানে ইয়া করে না, খেয়ে নেয় না, এরা পেমেন্ট আপনি দিয়ে থাকে, টু ক্যাপসার সঙ্গে কিছু বলার নাই।
আমি আপনাদেরকে দেখাই এখানে 5টা 42, আপনারা টাইমটা দেখে নেন, জুলাই 5টা 43 মিনিট, জুলাই 2018। এখন থেকে আপনি সময়টা দেখে নেন, আমার আসলে যখন আমি উইথড্রটা করেছি সেই সময় আপনাদেরকে টাইমটা দেখানো উচিত ছিল, তো আমি ভুলে গিয়েছিলাম, সে কারণে দেখাতে পারিনি। তবে এখন থেকে কত ঘন্টা পর আমি যে পেমেন্টটা আমি উইথড্রটা করলাম আপনাদেরকে দেখাই, কত ঘন্টা পর আমি এই উইথড্রটা পাবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখন দেখুন আমার এখানে পেন্ডিংয়ে আছে $56 যে উইথড্রটা আমি করেছি, কুইনবেজে সেন্ড করেছি, এটা আমি কত ঘন্টা পর পাই সেটা আমি আপনাদেরকে এর পরবর্তী পরবর্তী টিউটোরিয়ালটা আমি এখান থেকে শুরু করব। আবার দেখাচ্ছি টাইমটা 5টা 43, 7 জুলাই 2018। এটুকু মনে রাখেন। এরপর আমি এখানে যখন কুইনবাজে পেমেন্টটা পাবো, এখন কুইনবাজ থেকে আমি কীভাবে বাংলাদেশে টাকা কনভার্ট করে নেব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার রেজিস্টার লিঙ্ক থেকে আপনারা রেজিস্টার করবেন। আমার রেজিস্টার লিঙ্কটা হচ্ছে এটাই, আমার লিঙ্ক থেকে আপনারা যদি রেজিস্টার করেন অবশ্যই আমি আপনাদের কোনো না কোনোভাবে যে কোনো সমস্যার সমাধান দিতে পারবো, অথবা যদি আমার রেজিস্টার থেকে আপনি রেজিস্টার না করে থাকেন তারপর কোনো সমস্যা নেই, আপনারা আমাকে নক করবেন, আমি সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। তো আমার ভিডিও টিউটোরিয়ালটা আমি এখন পোস্ট করে দিচ্ছি, আপনাদের জন্য ভালো কিছু করতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, এই জন্য আমি আসলে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর লাইক করবেন, শেয়ার করবেন, যাতে যারা অন্যান্য যারা আছে যারা কাজ করতে চায় তাদেরকে তাদের মাধ্যমে শেয়ার করবেন, তারা যাতে কাজ করতে পারে, অনলাইনে ইনকাম করতে পারে। তো আজ এই পর্যন্ত, আর পরবর্তী টিউটোরিয়ালটা আমি এরপর থেকে উইথড্রটা পাওয়ার পর আমি অ্যাড করব। হাই বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি আমার পেমেন্ট আমি পেয়ে গেছি, অর্থাৎ আমি যে একদিন আগে যে পেমেন্টটা করেছিলাম সেই পেমেন্ট আমি পেয়েছি প্রায় $56 মতো। তো সেই প্রুফটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। আমি আমার সর্বপ্রথম যেটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা দেখুন এই ভিডিওটা শেষে দেখুন, আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি আগে আপনাদের। আমি যখন উইথড্র করেছিলাম, উইথড্র করার কিছুক্ষণ পর আমি আপনাদেরকে টাইমটা দেখিয়েছিলাম, সেই দিন সময় ছিল আপনার 7 জুলাই 2018 5টা 45 মিনিট PM, অর্থাৎ বিকালবেলা বা সন্ধ্যাবেলা বলতে পারেন। আর আজ হচ্ছে আপনার দেখুন 9 তারিখ বা নয় জুলাই 2018 3টা 55, মনে করুন 4টা, আর এখানে মনে করুন 5টা। এখানে মনে করুন 5টা আর এখানে মনে করুন আপনি 4টা। তাহলে আপনি এখন হিসাব করেন এখান থেকে এখানে কত কত ঘন্টা আমার সময় লেগেছে উইথড্রটা পেতে, প্রায় 45 থেকে 46 ঘন্টার মতো, অর্থাৎ 2 দিন। এখানে আমি যখন উইথড্র করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম,
এনারা বলেছিলেন 2 দিনের মতো সময় লাগবে। এখানে দেখি যে এখানেও কিছু ইয়ে আছে, আমি যখন উইথড্র করেছিলাম কয়টার সময় উইথড্র করেছিলাম সেই ডিটেলসও এখানে দেওয়া আছে, এখান থেকে আপনি প্রুফটা পাবেন। এই যে আমি এখানে উইথড্র করেছি, উইথড্র করার পর এই যে উইথড্র আমার কমপ্লিট হওয়ার পর আমাকে বলছিল যে যদি মানে এখানে 2 থেকে 2 দিন অথবা তার কম সময় লাগবে, এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা শুধু এখন মিলান যে এখানে আমার টাইম কত আছে, যখন আমি ভিডিওটা তৈরি করেছি সেই সময় টাইম কত ছিল আর বর্তমান টাইম কত আছে, হিসেব করলে দেখা যাবে যে প্রায় 45 মিনিট থেকে 48 ঘন্টা সময় লাগে নাই, 48 ঘন্টার কম সময় লেগেছে, মানে 2 দিনের কম সময় লেগেছে। তো আমি এটাকে ভিডিওটা এখন মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাবো। আমি আমার সর্বপ্রথম টু ক্যাপস অ্যাকাউন্টে যাই, তারপর রিকোয়েস্ট পেয়ড এখানে ক্লিক করলাম, তারপর নিচে এসে দেখেন এখানে দেখেন আমার ইয়া অ্যামাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি কত ডলার উইথড্র করেছিলাম, 56.42 ডলার কুইনবাস অ্যাকাউন্টে। আমি কুইনবাস অ্যাকাউন্টে আমি ইয়া উইথড্রটা করেছিলাম এবং এটা এখানেও ডেট দেওয়া আছে 2018-7-7, এবং সময় দেওয়া আছে এখানে। আর এখানে আপনি আমি কখন পেয়েছি 2018-7-9 এবং কয়টার সময় পেয়েছি, এটা এখান থেকে এখানেও আপনি যদি করেন কম্পেয়ার করেন, তারপর আপনার এখান থেকে আপনি পাবেন যে লিগ্যালি পাবেন কত ঘন্টা সময় লেগেছে। এরপর আমি আপনাদের দেখাবো আমার ইমেল প্রুফ। দেখুন এখানে আমরা কত ঘন্টা মানে কতক্ষণ আগে আমি ইমেলটা পেয়েছি, 3টা 25 মিনিটে, 3টা 25 পিএমে আমি পেয়েছি, আর এখন হচ্ছে আপনার 3টা 58 পিএম, অর্থাৎ 35 মিনিট আগে আমি ইমেলটা পেয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে দেখুন আমাকে বলতেছে ইউজার্স রিসিভ এত কুইন আর বাংলাদেশি টাকা হয়েছে এত 7709 টাকা সামথিং পয়সা, এবং আমি কবে পেয়েছি এই 32 মিনিট আগে, 32 মিনিট আগে আমি ইমেলটা পেয়েছি। এটা আমি কুইনবাস অ্যাকাউন্ট থেকে আমি পেয়েছি। এখন আমি আবার আপনাদেরকে দেখাবো কুইনবাস অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো। এটা হচ্ছে আমার কুইনবাস অ্যাকাউন্ট, এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স আছে 4708 টাকা, আর আমার এত বিটকয়েন, এবং এটা আমি কবে পেয়েছি এখানে যদি আপনি করেন এই যে রিসিপ্ট বিটকয়েন, অর্থাৎ রিসেন্ট অ্যাক্টিভিটির ভিতরে রিসিপ্ট কয়েন, এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। এখানে দেখুন আজ 7 তারিখ, সরি 7 মাস 9 তারিখ 2018 3টা 25 পিএমে আমি আমার এই ট্রানজ্যাকশনটা আমার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ উইথড্রটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবং কত টাকা প্রাইস ছিল সেটাও এখানে আপনাদেরকে দেখাচ্ছে, এবং আমি কোথা থেকে পেয়েছি এখানে এটা শো করতেছে, এবং বাংলাদেশে কত টাকা এত কোয়েন আমি সেন্ড করেছি বিটকয়েনে এত হয়, আর মানে বিটকয়েনে 0.0
0048412 হয়, আর বাংলাদেশি টাকা এটা কনভার্ট করলে এটা হবে আপনার 4709.85 টাকা, অর্থাৎ 85 পয়সা। তো বন্ধুরা এরপর তো শেষ, অনেকেই আমাকে বলেন যে ভাই পেমেন্ট প্রুফ দেখেন, পেমেন্ট প্রুফ দেন, পেমেন্ট প্রুফ দেখেন, মানে সেই কারণে আমি আপনাদেরকে একটা মোটা অঙ্কের পেমেন্ট প্রুফ দেখিয়ে দিলাম টুকাপস অ্যাকাউন্ট থেকে। আমার মনে হয় না এতগুলো মানে $50-এর উপরে কেউ আপনাদেরকে প্রুফ দেখিয়েছে টুকাপসা থেকে, কিন্তু আমি ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিলাম $56 উইথড্র করে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আসলে টুকাপসা সম্পর্কে বলার তেমন কোনো কিছুই নেই, টুকাপসা এমন একটা শেয়ার যেখানে আপনার মানে আপনার যে ইনকামটা আপনি করবেন এটা আসলে এরা খেয়ে নেয় না, এটা আপনার যুগ যুগ আপনার অ্যাকাউন্টে আপনি কোনো কারণে যদি পেমেন্টটা না করেন, উইথড্র না করেন, তাহলে এটা আপনার অ্যাকাউন্টে আপনার থেকে যাবে। আপনার যতদিন না আপনার অ্যাকাউন্টের কোনো সাসপেন্ড না হচ্ছে বা কোনো কিছু ব্যান না হচ্ছে, আপনার যত ব্যালেন্স যদি সাসপেন্ড হয়ে করেও দেয় অথবা ব্যান করে দেয় আপনার অ্যাকাউন্টে, আপনি যদি এটা আবার কোনো প্রক্রিয়ার মাধ্যমে কোনো মানে যে অপশন আছে এখানে অ্যাকাউন্টে ফিরিয়ে পাওয়ার, যদি অ্যাকাউন্টে আপনি ফিরিয়ে পান তারপরও আপনি দেখবেন আপনার যত ব্যালেন্স আপনি রেখে গিয়েছেন তত ব্যালেন্সে আপনার এই অ্যাকাউন্টে থেকে যাবে। এরা কখনোই আপনার ব্যালেন্স খায় না, কারণ এরা জানে এখানে যারা কাজ করে বিশেষ করে টুকের সাথে যারা কাজ করে তারা খুব কষ্ট করে কাজ করে, রাত জেগে অনেক করে, অনেক কাজের ফাঁকে, স্কুল কলেজের ফাঁকে এখানে কাজ করে। সুতরাং এরা কখনো এখানে ইনকামটা একটু কষ্টের হয়, কারণ এখানে কাজ ধৈর্য ধরে কাজ করতে খুবই কি বলবো, আসলে যারা কাজ করে তারাই জানে এখানে অনেকক্ষণ ধরে কাজ করা যায় না, 8 ঘন্টা আপনি কাজ করতে পারবেন বলে আমার মনে হয় না ডেলি, কারণ এখানে একটা ধৈর্যের ব্যাপার আছে। তো বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা টুকের সাথে রেজিস্টার করেন নাই রেজিস্টার করে নেবেন, এবং কিভাবে রেজিস্টার করবেন আমার এই ভিডিওর এই ভিডিওতে দেওয়া আছে, এবং এবং আপনি চাইলে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনি দেওয়া আছে আপনি কিভাবে রেজিস্টার করবেন, কিভাবে আপনার ট্রেনিং মুন পাস করবেন, কিভাবে আপনি পেমেন্টটা পাবেন, যা যাবে তো সমস্যা আছে টুকাসার সম্পর্কে। আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, গুগল আইপি ব্যান করে দিচ্ছে, এই জন্যই আপনার আমার টিউটোরিয়াল আছে, আপনার এটা দেখতে পারেন কিভাবে সমস্যাটা সমাধান করবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি, কারণ এর বেশি আপনার আমার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমার সামনে যে ভিডিওটা আমি উইথড্রটা করেছিলাম ওটা যেহেতু আমার এই ভিডিওটার সামনে আমি দিয়ে দেবো, সেখানে দেখা যাবে যে প্রায় 20 মিনিটের উপরে আমার ভিডিওটা হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয়, আর শেয়ার করবেন এই কারণে আপনার ফ্রেন্ডদের মাঝে যারা এখনও ইনকাম করতে চায় কিন্তু পারতেছে না, অথবা এমনও আছে যারা এখন পর্যন্ত কোনো মনোভাব পোষণ করেনি কিন্তু আপনার এই ভিডিওটা দেখলে হয়তো ইনকাম করতে আগ্রহী হবে। আসলে সব থেকে আপনারা জানেন যে বাংলাদেশের জবের অবস্থা কীরকম, এই বিষয়ে আমি আর আসলে কিছু কিছু বলতে চাচ্ছি না, আমি তো বেশি আর কথা না বাড়িয়ে আমি আজ এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকুন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।